কল্যাণগড় পৌরসভার মিটিং হলে সকলকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আজকে আমাদের এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বারাসাত পুলিশ জেলার মাননীয় এসপি সাহেব শ্রী শ্রী সুধাকর আইপিএস সাহেব, শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী মহাশয় আছেন, ঘুরিয়ে দিদি দিদি ঘুরিয়ে আমাদের পার্শ্ববর্তী থানা হাবড়া উপজেলা খুবই ভালো আসলে আমরা উৎসব প্রবণ বাঙালি, উৎসব দেখলে আমরা একটু নিজেদের আনন্দে উৎফুল্ল হয়ে আমরা অশোকনগর কল্যাণগড় ইতিমধ্যেই জগদ্ধাত্রী পুজোতে অনেকটা না সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। আজকে পত্রপত্রিকায় যখন চন্দনগর নাম রয়েছে তার সাথে সাথে অশোক নামটা বেরোয় এবং অশোকনগরের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন ঠাকুর দেখবার জন্য। শুধু অশোকনগর নয়, বৃহত্তর হাবড়া নয়, জেলার বাইরের থেকেও অনেক মানুষ আসেন এবং জেলার বাইরের মানুষের কথা চিন্তা করে বারাসাত পুলিশের পক্ষ থেকে অসম থানার পক্ষ থেকে যে অ্যাপস চালু করলো তার ফলে বাইরের যাত্রীদের অসমের আসতে খুবই সুবিধা হবে। কোথায় কোন পুজো, কোন পুজো ভালো, কোন পুজো মন্দ, কোন রাস্তায় গেলে ভালো হবে সেটা বুঝতে সুবিধা হবে, অর্থাৎ দর্শনার্থীদের সুবিধার জন্যই সব কিছু করা। আমরা অসম থানাকে ধন্যবাদ জানাবো, আমাদের এসপি সাহেবকে ধন্যবাদ জানিয়ে ছোটো করে ধন্যবাদ জানানো নিশ্চয়ই উচিত সবার, কারণ এত একটা ভালো ব্যবস্থা করেছে। আমরা সাথে আছি অসম থানার সাথে, আমরা অসম কল্যাণ পরিষদ সবসময়ই সমন্বয় রেখে কাজ করি এবং আমরা মনে করি অ্যাডমিনিস্ট্রেশন রক্ষার ক্ষেত্রে আমাদেরও তাদের সাহায্য করা উচিত। আমরা সবসময় থাকি এবং আমরা এই পুজোটাকে ভালো করে চালানোর জন্য আমরা থানার পাশে আছি, থানা আমাদের পাশে আছে এবং দুর্গাপুজো কালী পুজোতে কোথাও কোনো সমস্যা অসময় হয়নি। আমরা আশা রাখবো যে অশোকনগর মানুষ তার ঐতিহ্য রক্ষা করবে এবং আমরা অশোকনগরের ঐতিহ্য রক্ষা করে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে পুজো শেষ করতে সক্ষম হবো।